আজকে আমরা যাচ্ছি ঠাকুর দিকে। ওইখানে আমরা একরাত থাকবো আর রাস্তাতে আমরা যা যা দেখবো ওটা আমরা আপনাকে দেখিয়ে দিব। চলুন দেখা যাক আমরা কি কি দেখাতে পারি। সামনে শুধুই চা বাগান আর চা বাগান। इसीलिए गुस्सा हमको पता नहीं था हम कितना बुलाए थे। दो बार बुलाया आया नहीं ना ही एक सोप भी नहीं दिया। इनके बाथरूम में हैंगर भी नहीं है, कपड़ा रखने के लिए जगह नहीं है। আমরা থাকেটি যাওয়ার পথে চা বাগানের কাছাকাছি নেমেছি, তো আমরা ওইখানটা থেকে আমরা ওইখানে যাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক যে কি চা বাগানটা কেমন। তো আমরা চা বাগানের কাছে চলে এসেছি। তো দেখুন এখানে কত চা আছে, চায়ের গাছ আছে কত, দেখুন এখানে কত চায়ের গাছ, এগুলো খুব সুন্দর। আমরা আরো আগে এগিয়ে যাই, দেখি আরো কত কিছু কি কি আছে সুন্দর। চলে এসেছি, আরো আমরা উপরে যাব, তখন আপনাদেরকে দেখাবো আরো কিছু চায়ের গাছ। তো আমরা চা বাগানে একদম উপরে উঠে গেছি।
দেখছি দেরিয়া কেনা ওয়াটারফলের কাছে, তো চলুন দেখি ওখানের আওয়াজটা কিরকম। দেখতে পেলাম টাইগার রিজার্ভে আমরা পেরিয়ার লেকে এলাম, তো চলুন দেখে নিই পেরিয়ার লেক। এখন বোটিং বন্ধ আছে কিন্তু লেকটা খুব সুন্দর। তো গাইস আমরা সাফারি করছি, তো এবার আমরা এয়ারপোর্টে চাপবো। আমরা পারলে ওখানে ভিডিওটাও আপনাদেরকে দিতে পারি।